21 বছরের একদিন কম হলেও কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটি হবে না বাট অনেক দালাল বাট আজকে আমি এখানে আচ্ছা ভাই করে দাও যাবো সমস্যা নাই কিন্তু আপনার বয়স তো একটু কম আছে ভাই কি হয়েছে ভাই এটা মেরি কি বিআরটি হ্যাঁ হ্যাঁ ভাই বিআরটি কি করবেন ভাই একটা ড্রাইভিং লাইসেন্স করতে লাগে ও ড্রাইভিং এটা কি আপনার বুড়ারি কার্ড হ্যাঁ বুড়ারি কার্ড কি করবেন চাকরি চাকরি লাগে ড্রাইভিং লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স চাকরি লাগে হ্যাঁ চাকরি লাগে আচ্ছা ভাই করে দাও যাবো সমস্যা নাই কিন্তু আপনার বয়স তো একটু কম আছে আচ্ছা এক মাস কম আছে বয়স আচ্ছা ভাই টাকা কিন্তু ভাই 10,000 লাগবে 10,000 কি আপনার 12,000 দিন ভাই আমার চাকরি লাগবে আচ্ছা 10,000 12,000 আচ্ছা আপনি 10,000 দেন আপনি রে করে দিতে পারবো ভাই কিন্তু আর যে পেপারগুলো আছে সব আমি দেবো ঠিক আছে টাকা লাগবে 10,000 আপনি আজকে দিয়ে গেলেন কালকে এসা আপনি কার্ড নিয়ে যাবেন কালকে কোন টাইমে আসবো কালকে আচ্ছা আমার ফোন নাম্বারটা দিয়ে দিতেছি আপনারে আচ্ছা ফোন নাম্বারটা দিলে কালকে এসে আপনার কার্ডটা নিয়ে যান হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাইছেন এই যে লোন আপনার কার্ড আর এর হলো আপনার কাগজ ঠিক আছে ভাই এই কাগজ তো এগো না ভাই কে ভাই কি হবো ভাই আপনি আমার কাগজ দিয়েছেন ভাই আর আপনি বয়স কত দিয়েছিলেন কম দিয়েছিলেন হ্যাঁ ভাই কম দিয়েছিলাম আচ্ছা আমার স্যারের তো আমি বলছি যে এক মাস কম হইলেও হইব কিন্তু আপনি তো অপেশাদার চলে এসেছে আপনি তো অপেশাদার চলে এসেছে আচ্ছা ভাই এখন কিছু করার নাই ভাই আমার সব কাগজ হয়ে গেছে না ভাই আমার চলবো এখন আপনি চলবো না ভাই ঠিক আছে এখন আপনি তো আপনার আমি বলছিলাম ঠিক আছে বিষয়টা যে আপনার এক মাস কম আছে এখন আপনার যেহেতু এক মাস বর্তমানে ড্রাইভিং লাইসেন্স করতে মিনিমাম 4 থেকে 6 মাস সময় লাগে তো সেক্ষেত্রে আমি ওখানে ভাই বয়সটা বাড়াই দিছিলাম কিন্তু এখন যে আপনার অরিজিনাল কার্ড আর এর লগে যে মিলে গেছে এখন আপনার যে হেরা অপেশাদার আছে এটা তো ভাই আমি জানি না প্রয়োজন আচ্ছা স্যার এখন ভাই কিচ্ছু করার নাই এই ভুলটা আসলে আপনি আমরা সবাই করে থাকি ভাই এখন কিচ্ছু করার নাই ভুল হয়ে গেছে গা ভাই এই ধরেন ভাই এরা আমার কিছু করার নাই আর এর নিয়ে আপনি ভাই জান কেন ভাই এরা আমার কিছু করার নাই ভাই ভুল আপনার বয়স কম হয়েছে আমার কিছু করার নাই তাই হতে টাকা ভাই ভাই আপনার টাকা সব কিছু জমা দিয়েছে আপনি স্মার্ট কার্ড তো দিয়ে দিলাম আপনি টাকাতে কি করবেন আপনি স্মার্ট কার্ড দিয়ে দিলাম তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে এটা বোঝানোর ট্রাই করলাম যে আমরা যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করি বিশেষ করে যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করি তো তাদের কিন্তু অনেক সময় বয়স কম আর আপনি যদি অবশ্যই পেশাদার ড্রাইভিং লাইসেন্স করুন 21 বছরের একদিন কম হলেও কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটি হবে না বাট অনেক দালাল বাট আজকে আমি এখানে অভিনয়টি করছি আমি দালালে অভিনয় আর এই ভাই ব্রাদার তিনি কিন্তু একদম সাধারণ পাবলিক হিসাবে মানে সাধারণ ভুক্তভোগী হিসাবে কিন্তু তার কাছ থেকেও আমি আমার তার এনআরই কার্ডটি নেই কিন্তু নেওয়ার পরে অবশ্যই এখান থেকে যে ভুলটি আমরা করে থাকি অলরেডি আপনার সব কিছু ইনফরমেশনগুলো সব ঠিক আছে এনআরই ঠিক আছে কিন্তু আপনার বয়সের একটি প্রবলেম আর আপনার যদি বয়সের প্রবলেম থাকে মানে হচ্ছে 21 বছরের একদিনও যদি কম হয় তাহলে আপনি কিন্তু পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না এটা কখনোই না যদি কোনো দালাল কিংবা অন্য অন্য লোক যদি আপনাকে বলে থাকে যে আপনাকে করে দেবে তাহলে সম্পূর্ণ সেটা ফ্যাক কারণ এটা আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলাম বা এটাই বোঝানোর ট্রাই করলাম যে অবশ্যই যারা বিশেষ করে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের অবশ্যই অবশ্যই এনআরই কার্ড অরিজিনাল এবং আপনার স্কুল সার্টিফিকেট অরিজিনাল এবং আপনার যে রক্তের গ্রুপ মানে মেডিকেল সার্টিফিকেট যেটি সেটি হচ্ছে অরিজিনাল অবশ্যই অবশ্যই সাবমিট করতে হবে আর আপনার এই পেপারগুলো যদি অরিজিনাল থাকে তাহলেই কিন্তু আপনি পারবেন আর অবশ্যই আপনার 21 বছরের একদিন কম হলেও কিন্তু আপনি এটি পারবেন না তাই অতএব আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের অবশ্যই 21 বছর সম্পূর্ণ হওয়ার পরে যদি আপনার একদিনও বাকি থাকে তাহলেও কিন্তু আপনি পারবেন না তো বাট আজকে এই ভাই ব্রাদার ছোটো ভাই আমাকে হেল্প করছে তিনি কিন্তু একজন সাধারণ পাবলিক হিসাবে তারা আমরা যারা সাধারণ পাবলিক হিসাবে যখন বিআরটিতে যাই না বুঝে কিংবা অনেক সময় দালালের মাধ্যমে যখন পড়ি বা দালালের খপরে যখন পড়ি তখনই কিন্তু এই প্রবলেমটি হয়ে থাকে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যারা বিশেষ করে ড্রাইভিং লাইসেন্সটি করতে যাবেন আর অবশ্য অবশ্যই আপনারা যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে 21 বছর আর আপনি হ্যাঁ করতে পারবেন বাট এই ভাইয়ের মতোই কিন্তু অলরেডি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স চলে আসবে আর এটি দিয়ে কিন্তু আপনি কোনো ড্রাইভিং পেশার কোনো জব করতে পারবেন না তো অবশ্যই এই মাথাটা খেয়াল রাখবেন এই বিষয়টি খেয়াল রাখবেন আর ছোটো ভাই আমাকে হেল্প করছে তো অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম